পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে বিএনপির দহরম মহরম বহু পুরনো। বিএনপি অবৈধ চূড়াগুলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, কাদের? কলকাতায় দাম কমছে বাংলাদেশি ইলিশের। সীমান্তে গরু পাচারে বিএসএফ কর্মকর্তার নাম প্রকাশ। নীলা হত্যাকাণ্ডে মিজানের বাবা মা রিমান্ডে। দেশের চারটি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ক্রমাগতভাবে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। চট্টগ্রাম সার্কিট হাউসে মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদ এবং গণতন্ত্র শীর্ষক সেমিনারে বক্তব্য শেষে তিনি একথা বলেন। সৌদি আরবের জেদ্দায় বিএনপি জামাতের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক গোপন বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর হাসান মাহমুদ বলেন, পাকিস্তানি গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের যে দহরম মহরম সেটা বহু পুরনো। এর প্রমাণ হচ্ছে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের বৈঠক, যা অত্যন্ত নিন্দনীয়। তথ্যমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন 1991 সালের নির্বাচনের আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিএনপিকে 5 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আদালতের জবানবন্দিতে বলেছেন। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এখনও নানা ষড়যন্ত্র করছে। মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ারের 58তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি এই সেমিনারের আয়োজন করে। এদিকে বিএনপি অবৈধ পথে চূড়াগুলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী উবাইদুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকে তিনি এই অভিযোগ করেন। উবাইদুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ, ভালোবাসা ও আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না, ষড়যন্ত্রের বরদাস্ত করে না, বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বল ভাবে তবে তারা ভুল করবে। তিনি বলেন, অবশ্য বিএনপি জনগণের প্রতি আস্থাহীন হয়ে বারবার ভুল করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। এই সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি অবৈধ পথে চূড়াগুলি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অলিগুলি খুঁজে বেড়াচ্ছে। এদিকে বাংলাদেশ থেকে এখন প্রতিদিনই ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। দুই দিক থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কলকাতায় বাংলাদেশের ইলিশের দাম বেশ কমেছে। গত 14 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে কলকাতায় ইলিশ রপ্তানি হচ্ছে, কিন্তু দাম অনেকটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। কেজি প্রতি প্রায় 2000 করে বিক্রি হচ্ছিল। কলকাতায় ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ারুল মকসুদ জানান, বাংলাদেশের 1 কেজি ওজনের ইলিশ পাইকারি বাজারে 900 থেকে 1000 রুপিতে বিক্রি হচ্ছে, আর 1 কেজির একটু কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 রুপি কেজি দরে। এদিকে পশ্চিমবঙ্গের সীমান্তে গরু পাচার চক্রে এবার উঠে এসেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই কর্মকর্তার নাম। সেই সঙ্গে নাম এসেছে পাচার চক্রে জড়িত সীমান্তের 3 বড় ব্যবসায়ীর নামও। গত বুধবার এই গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধরার জন্য সীমান্ত এলাকায় পাচারকারীদের বাড়ি তল্লাশি করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিবিআই 12টি দল। এই দলে ছিলেন 110 জন সিবিআই কর্মকর্তা ও কর্মী। তারা পশ্চিমবঙ্গের সীমান্তের এলাকায় 12টি জায়গায় একযোগে তল্লাশি চালান। এই তল্লাশি চলে কলকাতা, সল্টেক, মুর্শিদাবাদ ও শিলিগুড়িতে। 21 সেপ্টেম্বর কলকাতার দুর্নীতি দমন শাখায় এই সংস্থার মামলা হয়। সে মামলায় উঠে আসে বিএসএফের 37 নম্বর ব্যাটালিয়নের সাবেক কমান্ড সতীশ কুমার এবং পাচার চক্রের 3 ব্যবসায়ীর নাম। তারা হলেন মোহাম্মদ এনামুল হক, আনোয়ারুল শেখ এবং মোহাম্মদ গোলাম মুস্তফা। এদিকে সাভারে স্কুল ছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাত হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীর বাবা আব্দুর রহমান 60 ও মা নাজমুন্নাহার সিদ্দিকী 50 বছর 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসলিম এই রিমান্ডের আদেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলী আনোয়ারুল কবির বাবুল। এর আগে বিকালে আসামিদের আদালতে হাজির করে তাদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ। অপরদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আব্দুর রহমান ও তার স্ত্রী সাভারের ব্যাংক কলোনি এলাকায় বাসা ভাড়া থাকতেন। নীলা হত্যাকাণ্ডের পরে প্রধান আসামি তাদের ছেলে মিজানুর রহমান সহ আত্মগোপনে চলে যান তারা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গেল বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার
চারিগ্রাম থেকে আব্দুর রহমান ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকীকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব চারের অতিরিক্ত পুলিশ সুপার জমিরুদ্দিন আহমেদ। তিনি আরও জানান, পলাতক প্রধান আসামি ও কিশোর গ্যাং লিডার মিজানুর রহমানকে গ্রেফতারের অভিযান চলছে। এর আগে গত বুধবার মানিকগঞ্জের আরিচা থেকে মিজানুর রহমানের সহযোগী সাভার পৌরসভার পালপাড়া এলাকার বাসিন্দা সেলিম পালোয়ান নামের একজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত 20 সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার সময় বায়ের সামনে থেকে নীলা রায়কে তুলে নিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করে মিজানুর রহমান। নীলা স্থানীয় এসেট স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকট দেখিয়ে যেতে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে জড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে শুক্রবার সকাল 6টা থেকে আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়ার নিয়মিত পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।